করে ডাক্তার মোক্তার যেভাবে কোয়ালিটি ডেভেলপ হয়েছে সেভাবে যদি মোরালিটি আমার দেশে ডেভেলপ করত একটা সুখী সমৃদ্ধশালী সোনার দেশ তৈরি করার জন্য স্বাধীনতার পরে 53 বছর অপেক্ষা করতে হতো না ঠিক কিনা বলেন মনে করেছিলাম একটা সোনার খনি পেয়েছি স্বাধীনতার 53 বছর পরেও আজ আমার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পাই না আমার সালাত ও তারাবির সময় মানুষ মাতার উপরে পাকার নিশ্চয়তা নিয়ে নামাজে দাঁড়াতে পারে না আমার গরীব দুঃখী মেহরতি মানুষ ইফতার সামনে নিয়ে সে মোমবাতি হারিকেন তালাশ করতে হয় সে তার লাইটের নিশ্চয়তা নিয়ে সারা দিন সিয়াম সাধনা করে ইফতার করতে পারে না ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমা মনে করেছিলাম সোনার খনি পেয়েছি না সোনার খনি নয় দিন শেষে বুঝতে পারলাম মনে হচ্ছে যেন একটা চোরাইয়ের খনি পেয়েছি সারা পৃথিবীতে সোনার খনি আমরা পেলাম চোরাইয়ের খনি ঠিক কিনা বলেন না ফাতালা আলাইহিমুল আমাত দীর্ঘ সময় ধরে একটা সময় চলে গিয়েছে ফাকাসাত কুলুবহুম এবং তাদের অন্তর কঠিন থেকে কঠিনতর হয়ে গিয়েছে মরে গিয়েছে খাই দেই ফুর্তি করি নগদ যা পাই হাত পেতে নি নিজের চিন্তায় তো বিভোর পরে চিন্তা করার সময় কোথায় প্রিয় ভাইরা আমা আমাদের প্রধান মুফাসসির আমিরাবাদ পেরিয়ে 5 মিনিট আগে আমাদের মাহফিলের কাছাকাছি চলে এসেছেন যারা দাঁড়িয়ে আছেন প্লিজ আবার বসে বসে যান যারা বাজারে চা খেতে গিয়েছেন হাঁটতে গিয়েছেন চলে আসেন কারণ আমরাও যারা বাইরে কথা বলতে যাই মাহফিলের এলোমেলো অবস্থা দেখলে আমরা আমাদের বন্ধুদের কাছে বর্ণনা করি ওই এলাকার মানুষজন এত কম যে মাহফিলের সৌন্দর্যটার ব্যাপারে তারা সচেতন নয় এই জন্য আমাদের এলাকার ব্যাপারে তাদের মাদারীপুরে গিয়ে যেন বক্তারা কোনো নেগেটিভ ধারণা চিন্তা করতে না হয় এই জন্য আমরা চাই আমাদের এলাকার ব্যাপারে একটা ভালো ধারণা নিয়ে তারা ঘরে ফিরে যাক সেটা আমরা কামনা করি চাই কি না চাই এই জন্য আমরা সকলেই বসে যাই প্রিয় ভাইরা আমার অন্তর যে কঠিন হয়ে যায় তার কিছু সিমটম বলা দরকার আলামত বলা দরকার কি কি লক্ষণ পাওয়া গেলে পরে আমার যে অন্তর মরে গেছে আমি যে দুর্বল চিত্তের অধিকারী সেটা বুঝতে পারবো নাম্বার ওয়ান আল্লাহর আনুগত্য ও ভালো কাজে অলসতা মানুষ যখন আল্লাহর আনুগত্যের পরিবর্তে দিনই তালিম তরবিয়তের পরিবর্তে শয়তানের আনুগত্য বেশি করে দিনই মেজাজের পরিবর্তে শয়তানি মেজাজ যখন বেশি লালন করে তখন মনে করতে হবে তার ভেতরে আল্লাহর দাসত্বের চেয়ে শয়তানের দাসত্বের অস্তিত্ব বেশি দেখা যাচ্ছে ঠিক কিনা যেমনটা আমরা দেখতে পাই মানুষের ভেতর যখন আল্লাহর আনুগত্যের পরিবর্তে শয়তানের দাসত্ব বেড়ে যায় তখন নামাজে দাঁড়ানোর পরে দাড়ি চুলকায় নামাজে দাঁড়ানোর পরে টুপি ঠিক করে নামাজে দাঁড়ানোর পরে দোকানের হিসাব তার মাথায় গিজ গিজ করে আর নফল সুন্নত তাতাওয়াতের ব্যাপারে তার কোনো খবরই থাকে না কোনোভাবে ফরজটা আদায় করতে পারলেই যেন বাঁচি ফরজটা তো শেষ করলাম বাকি নামাজের প্রয়োজন নাই এমন মুসল্লি আছে না নাই খবরদার আপনি শয়তানের প্রেতাত্মায় পরিণত হচ্ছেন শয়তানের দোসরে পরিণত হচ্ছেন শয়তানের এজেন্ডা বাস্তবায়নের দিকে পা বাড়াচ্ছেন কোরআনুল কেরিমে বারবার তাগিদ দেওয়া হয়েছে জাহান্নামের ফেরেশতার নাম হচ্ছে মালিক একটা আওয়াজ দিয়ে বলেন জাহান্নামের ফেরেশতার নাম কি জান্নাতের ফেরেশতার নাম হচ্ছে রিদওয়ান কি নাম জান্নাতের ফেরেশতার নাম রিদওয়ান জাহান্নামের ফেরেশতার আমাকে আপনাকে দুর্ভাগ্যজনকভাবে যদি জাহান্নামের দরজায় পাই চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার কিসে তোমাকে আজকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে আসছে তখন আমরা সেই ফেরেশতার ডাকে জবাব দিয়ে বলবো লাম নাকু মিনাল মুসাল্লিন নামাজ পড়তাম না বিদায় আজকে আমাকে দুর্ভাগ্যজনকভাবে জাহান্নামীদের কাতারে নিয়ে আসলো এই আয়াতের মাধ্যমে বুঝলাম যারা বেনামাজি তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম একটা আওয়াজ দিয়ে শুনতে যে জান্নাত না জাহান্নাম কিন্তু নামাজিদের ভেতরও একটা শ্রেণী এমন আছে যারা নামাজ আদায় করলো ঠিকই কিন্তু তাদের ঠিকানাটা হয়ে গেল জাহান্নাম কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন একটা শ্রেণী যারা নামাজে ছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের ঠিকানাটা হয়ে গেল জাহান্নাম কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর ঘোষণাও দিয়ে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন
الذين هم يراءون ويمنعون الماعون ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা নামাজে দাঁড়ায় আলস্যবশত অলসতাবশত যেন শয়তান তাদেরকে ঘিরে ধরেছে এমন মুসল্লি আছে না নাই সে নিয়ত করেছে হাত কোথায় পা কোথায় চোখ কোথায় কাপড় কোথায় সে জানে না মীর কাসেম আলী মরহুম শহীদ রাহমাতুল্লাহি আলাই দীর্ঘদিন জেলখানায় থেকে আল্লাহর দরবারে মকবুল হয়ে তিনি শহীদ হয়ে গিয়েছেন এই মানুষটার ব্যাপারে গোলাম মওলা রনি একটা খবর পাঠিয়েছে যে যতদিন জেলখানায় একসাথে ছিলাম দেখেছি ফজরের নামাজে একটা পোশাক পরে যেতেন যোহরের নামাজে আরেকটা পোশাক পরে যেতেন আসরের মাগরিব এশার সালাতে পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচটা ড্রেস পরে তিনি আল্লাহর সামনে দাঁড়াতেন সুবহানাল্লাহ বলবেন না জিজ্ঞাসা করা হলো কেন আপনি পাঁচটা পোশাক পরে আসেন বলে যে আহকামুল হাকিমিন মহামনিবের সামনে আমরা দাঁড়াচ্ছি যার হাতে আমাদের হায়াত যার হাতে মওতের ফয়সালা যিনি আমাদের রিজিকের নিয়ন্ত্রক সেই আহকামুল হাকিমিনের সামনে দাঁড়াবো ছেঁড়া ফাটা অর্ধেক পুরনো কাপড় পরে যাব এটা তো আমার বিবেক সাই দেয় না এটা তো আমার বিবেক সাই দেয় না এই জন্য আমি পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচটা নতুন জামা পরে আল্লাহর সামনে দাঁড়ায় প্রিয় ভাইয়েরা আমার কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীনি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন শুনে রাখো বান্দারা আমার আমাকে তামাম বিচারকের উপরে মহাবিচারক নয় আলাইসাল্লাহু বিকাফিন আবাদা আমি কি তোমাদের জন্য যথেষ্ট নয় ফাইনা তাযহাবুন আমাকে ছেড়ে বান্দে তুমি কোথায় যাও তোমার জন্য খাদ্য দিলাম চাল দিলাম ডাল দিলাম তেল দিলাম পেঁয়াজ দিলাম রসুন দিলাম আদা দিলাম শক্ত মাটির নরম করার জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলাম তাও একসাথে বৃষ্টি নাজিল করলাম না ড্রপ ড্রপ করে ফোঁটা ফোঁটা করে বৃষ্টি দিলাম কোন জমিন ভিন্ন ধর্মাবলম্বীদের কোন জমিন আস্তিকদের আমি কোনোদিন পার্থক্য করলাম না আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষিত হয় আর রহমানির রহিম রব বলে দিয়েছেন রহমানের দুনিয়া ওয়ারাহিম আল্লাহ আখিরাত হিন্দুর জমি বদ্দর জমি ইমানদারের জমি বেঈমানের জমি কোনোদিন পার্থক্য করি নাই তামাম সৃষ্টির কায়নাতের জন্যে আমি রহমতের বাড়ি দ্বারা খুলে দিলাম আকাশ থেকে বৃষ্টি পেয়ে জমিন কর্তমাক্ত হয়ে যায় কৃষকের মুখে হাসি ফোটে বীজ বপন করে একটা বীজের ভেতরে পুরো পরিবারের রিজিকের ব্যবস্থা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাস যুকুরু নিআমাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া আগের মানুষ পরের মানুষ নাসের ভেতরে শতাঙ্গ কৃষ্ণাঙ্গ ধনী দরিদ্র তাম সৃষ্টির কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে রিজিক দেওয়ার মতো দ্বিতীয় কেউ আছে নাকি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ তো নেই রিজিক দিয়ার লা ইলাহা ইল্লাহু তিনি আইনদাতা বিধানদাতা সুতরাং ইমান যদি থাকে আকল যদি থাকে দেমাগ যদি থাকে রবের গোলামের দিকে পা বাড়াও মস্তকটা ঝুকাও নারিয়ে তাকবীর নারিয়ে তাকবীর আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ রাহবারে বাইতুস শরফ বাংলাদেশের 750 অধিক প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক প্রায় 250 অধিক কিতাব লিখে ইতিমধ্যে যিনি বেশ সমাদৃত হয়েছেন আলেম কুল শিরোমণি প্রখ্যাত ইসলামিক স্কলার প্রতিদেজসা আলেম দিন বাইতুস শরফের পীর সাহেব কেবলা শাহ সুফি আল্লামা শাইখ আব্দুল হাই নদভী হাফিজাহুল্লাহ ওয়ারাহা আমাদের মাঝে তশরিফ এনেছেন আমরা এই ঠাকুর দিঘি ঐতিহাসিক তাফসির কোরআন মাহফিলের পক্ষ থেকে হুজুরকে জানাই লাল গোলাপ স্বাগতম অভিনন্দন মুবারকবাদ সকলে বলি নারিয়ে তাকবীর
নারে তাকবীর আহলান সাহলান মারহাবা মারহাবা আহলান সাহলান ঠাকুর দিগিবাসীর পক্ষ থেকে পদুয়াবাসীর পক্ষ থেকে পীর সাহেব কেবলার আগমন পীর সাহেব কেবলার আগমন আহলান সাহলান মারহাবা মারহাবা সম্মানিত হাজেরিন আমাদের মাহফিলের রওনক হুজুর আসলে একদিনে এত বেশি প্রোগ্রামে উপস্থিত হতে হয় থাকতে হয় যেতে হয় ইচ্ছে থাকলেও আসলে মাহফিল আসতে পারেন না ইচ্ছে থাকলেও আসলে মাহফিলে যথাসময়ে আসাটা একটু কষ্ট হয়ে যায় এই জন্য দায়িত্বের খাতিরে আমার প্রিয় লোকমান সাহেব হুজুরকে আমি সহ গিয়েছিলাম এইভাবে বুঝিয়েছেন বলে যে হুজুর আপনাকে আমাদের ঠাকুর দিঘি মাহফিল অবশ্যই যেতে হবে এবং এলাকাবাসী আপনার দোয়ার মাধ্যমে এই মাহফিল শেষ করবে তিনি একটু বেশি আশা করেছেন এবং আন্তরিকতার সাথে বলেছেন এই জন্য অসংখ্য প্রোগ্রামের ভেতরে হুজুর এই মাহফিলে এসে উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে যে মেসেজটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না কত সময় আলোচনা হবে আগামীকাল ওল্ড লায়ন বৃদ্ধ সিংহ বলে যাকে আমরা জানতাম আজ থেকে প্রায় 25 বছর আগে যিনি চট্টলার এই মাটি থেকে আল্লাহর কাছে বিদায় নেওয়ার পরেও যেন মনে হচ্ছে এখনো আমাদের মাঝে বেঁচে আছেন আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ আলাই যার ইসালে সোয়াব মাহফিল আগামীকাল দেশ বরণ্য ওলামায়ে কালাম উপস্থিত থাকবেন আল্লাহ যদি তৌফিক দেন আমি বাদে মাগরিব ইনশাআল্লাহ আলোচনা পেশ করব আমার হুজুর কেবলা লোহাগাড়া কলাউজনার একটা মাহফিলে থাকবেন ওনারা বলেছেন যে বাদে মাগরিব একটু সময় দেওয়ার জন্যে আমি ওখানে ইনশাআল্লাহ বাদে মাগরিব আলোচনা পেশ করব দেশকে তো অনেক ওলামায়ে কেরাম ওই মাহফিলে উপস্থিত থাকবেন আপনাদের সকলকে ওই মাহফিলে আমন্ত্রণ জানিয়ে যেহেতু প্রতিদিন প্রায় সময় কোনো না কোনো মাহফিলে আলোচনায় দেখা হবে আজকে আমি হুজুর কেবলার সম্মানে এখানে আলোচনা শেষ করলাম ওয়ামা আলাইহি ইল্লাল বালাগ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Thank you.